নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানা। দু হাজার একুশে গরিব থেকে ধনী হতে চলেছেন ছয় রাশির ব্যক্তি কোন সেই সৌভাগ্যশালী ছয় রাশির ব্যক্তি তা আমি এই ভিডিওটিতে জানাব দু হাজার একুশে এমন এক গ্রহ গোচর তৈরি হচ্ছে যার জন্য ছয় রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলেছে প্রাপ্তিযোগ শুধু প্রাপ্তিযোগ বন্যে ভুল হবে মহাপ্রাপ্তিযোগ ঘটতে চলেছে প্রত্যেকেই ধনী হওয়ার স্বপ্ন দেখে কিন্তু সবার ভাগ্যে ধনী হওয়ার যোগ থাকে না আর ইচ্ছে করলেই তো ধনী হওয়া চাই না তার জন্য ভাগ্যের দরকার হয় দেখবেন অনেক ব্যক্তি রয়েছেন যারা হাড় ভাঙা পরিশ্রম করছেন কিন্তু তাদের কপালে জুটছে সামান্য পরিমাণ অর্থ আবার অনেক ব্যক্তি এমনও রয়েছেন যারা তেমন কোনো কিছু কাজ না করেই তারা প্রচুর সম্পত্তির অধিকারী হয়ে যাচ্ছেন সম্পূর্ণটাই হচ্ছে এটি গ্রহের খেলা বর্তমানে দু হাজার একুশে এমন এক গ্রহযোগ থাকবে যার জন্য ছয় রাশির জাতক জাতিকা প্রচুর পরিমাণ অর্থ হাতে আসতে চলেছে আর এই অর্থ আসবে আপনার জীবনে বিভিন্ন রকম উপায়ে যেমন ধরুন কারো বিবাহের পর ভাগ্য খুলে যায় কারো আবার সন্তান হওয়ার পর ভাগ্য খুলে যায় আবার প্রত্যেকটি রাশির নির্দিষ্ট বয়স রয়েছে যেই বয়স অতিক্রম হওয়ার পরে পরেই আপনার জীবনে সৌভাগ্যের চাকা অটোমেটিক ঘুরে যায় এছাড়াও প্রত্যেক রাশির কিছু ফর্চুনা পয়েন্ট রয়েছে সেটি দেখার দরকার রয়েছে আপনার ভাগ্য কোথা থেকে আসবে সেটি কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় বিবাহের পর ভাগ্য খুনবে সন্তান প্রাপ্তির পর ভাগ্য খুনবে না উত্তরাধিকার সূত্রে আপনি প্রচুর গুপ্তধন পাবেন তা দেখতে হয় তবে সামগ্রিকভাবে বিচার করে দেখতে পাওয়া যাচ্ছে দু হাজার একুশে ছয় রাশির এমন জাতক জাতিকা রয়েছে যাদের হাতে হঠাৎ করে মহাপ্রাপ্তিযোগ আসতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী রাশি এবং কোন কোন দিক থেকে আপনাদের এই সৌভাগ্য আসতে চলেছে আপনি মহা সৌভাগ্যের অধিকারী হতে চলেছেন তা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাতে চলেছি ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি আপনারা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি শুধুমাত্র বুকিং নাম্বার এই নাম্বারে অযথাকেও ফোন করে বা মেসেজ করে আমার রাশি কি তা জানতে চাইবেন না এটি ফ্রি সার্ভিস নয় গোচরে চারটি রাশিকে কেন্দ্র করে আমি আপনাদের জানাবো সেই সৌভাগ্যশালী ছয় রাশির নাম যেই সৌভাগ্যশালী রাশি গরিব থেকে ধনী হতে চলেছেন একটি দেবগুরু বৃহস্পতি গ্রহ দ্বিতীয়টি শনি গ্রহ তৃতীয় রাহু এবং চতুর্থ কেতু গ্রহ আপনার রাশিচক্রে যদি বৃহস্পতি গ্রহ এবং শনি গ্রহ শুভ অবস্থায় থাকে তবে ধনের অভাব হয় না কিন্তু যদি অশুভ অবস্থায় থাকে তবে আপনাকে সামান্য অর্থের জন্য প্রচুর পরিশ্রম করতে হয় এছাড়া রাহু আপনাকে হঠাৎ করে প্রচুর পরিমাণ অর্থ দিয়ে চলে যায় এবং কেতু গুপ্তধন পাইয়ে দেয় অর্থাৎ যা আপনি চিন্তা করেননি ভাবেনি এই রকম সূত্র থেকে আপনার হাতে প্রভূত পরিমাণ ধন আসতে চলেছে প্রথম সৌভাগ্যশালী রাশির নাম হল মেষ রাশি কারণ মেষ রাশির কর্মভাবে দেবগুরু বৃহস্পতি এবং শনির অবস্থান এই বৃহস্পতি ও শনি নিজভঙ্গ রাজ্য তৈরি করছে এছাড়া ধনভাবে রাহুর অবস্থান কাজেই যেই সমস্ত জাতক জাতিকা রাশিচক্রে ও শনি গ্রহ শুভ অবস্থায় রয়েছে তারা কিন্তু দু হাজার একুশে গরিব থেকে কর্মের মাধ্যমে আপনার হাতে প্রভূত পরিমাণ অর্থ আসতে চলেছে এবং ধনভাবে রাহু অবস্থানের কারণে আপনার হাতে অপ্রত্যাশিতভাবে প্রচুর পরিমাণ অর্থ আসতে চলেছে যা আপনি স্বপ্নেও ভাবেননি কাজেই মেষ রাশির জাতক জাতিকা হচ্ছে প্রথম সৌভাগ্যশালী রাশি দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হলো বৃষ রাশি কারণ রাশির ভাগ্যভাবে রয়েছে বৃহস্পতি এবং শনি মহারাজ বৃহস্পতি এবং শনি নিজ ভঙ্গ রাজ্য তৈরি করছে এবং রাশিতেই রাহুর অবস্থান এবং রাশির সপ্তমভাবে কেতুর অবস্থান কাজেই ভাগ্যের সাহায্যে আপনার হাতে দু হাজার একুশে প্রচুর অর্থ আসতে চলেছে আপনিও হতে চলেছেন গরিব থেকে ধনী এতদিন বহু কষ্ট করেছেন কিন্তু বহু কষ্ট করা সত্ত্বেও আপনার যে মনের ইচ্ছা সেই ইচ্ছা এবার পূরণ হবে যা এতদিন হয়নি এছাড়াও বিশ্বরাশির জাতক জাতিকারা বিবাহ সূত্রে অথবা শ্বশুর বাড়ি থেকে প্রচুর পরিমাণ অর্থ পেতে চলেছেন শুধুমাত্র আপনার জন্মছকে আপনি দেখে নিন বৃহস্পতি গ্রহ শনি গ্রহ এবং গ্রহ শুভ অবস্থায় রয়েছে কিনা যদি শুভ অবস্থায় থাকে তবে কিন্তু আপনি গরিব থেকে হঠাৎ করে দু হাজার একুশে ধনী হয়ে উঠবেন তৃতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম জানাব তা হল কর্কট রাশি কারণ রাশির সপ্তমভাবে বৃহস্পতি ও শনির অবস্থান এবং বৃহস্পতি ও শনি একত্রে যুক্ত থাকায় নিজ ভঙ্গ রাজ্য তৈরি করছে এছাড়াও ইনকামভাবে রাহুর অবস্থান কাজেই হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে আপনার হাতে প্রচুর অর্থ আসতে চলেছে আর আপনার হাতে এই অপ্রত্যাশিত অর্থ এমন হতে পারে শ্বশুর বাড়ি থেকে পেতে পারেন এছাড়াও আপনি আপনার যে ওয়াইফ রয়েছে ওয়াইফও আপনার সৌভাগ্যের চাবিকাঠি হয়ে উঠতে পারে দু হাজার একুশে পরবর্তী যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হল কন্যা রাশি রাশির পঞ্চমভাবে বৃহস্পতি ও শনির অবস্থান এবং নিজভঙ্গ রাজ্য তৈরি হচ্ছে এই পঞ্চমভাবে এছাড়াও ভাগ্যভাবে আপনার রাহু অবস্থান কাজেই আপনার রাশিচক্রে রাহু বৃহস্পতি ও শনি গ্রহ যদি শুভ অবস্থায় থাকে তবে আপনিও গরিব থেকে ধনী হয়ে উঠতে চলেছেন বিগত তিন বছর ধরে আপনি প্রচুর কষ্ট পেয়েছেন এই কষ্টের অবসান ঘটতে চলেছে দু একুশে পরবর্তী যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হল ধনু রাশি রাশির ধনভাবে বৃহস্পতি ও শনির অবস্থান ধনভাবে ভঙ্গ রাজ্য তৈরি করছে বৃহস্পতি ও শনি কাজেই উত্তরাধিকার সূত্রে যেই সমস্ত সম্পত্তির বন্টন নামা ছিল আপনি দু হাজার চেষ্টা করুন দেখবেন সেই বন্টন নামা যে সমস্যা সেই সমস্যা দূরীভূত হয়ে যাবে এবং আপনি সেই সমস্ত সম্পত্তি হাতে পাবেন যা এতদিন পাননি শুধুমাত্র একটি কন্ডিশন মনে রাখবেন আপনার রাশিচক্রে বৃহস্পতি গ্রহের অবস্থান কেমন রয়েছে তা বিচার করে নিন বৃহস্পতি যদি শুভ অবস্থায় থাকে তবে দু হাজার একুশে গরিব থেকে ধনী হতে চলেছেন আপনি এছাড়াও ধনভাবে যেহেতু বৃহস্পতি ও শনি অবস্থান করছে কাজেই আপনি আপনার সামান্য পরিশ্রম খরচ করুন বেনিফিট পাবেন বহুগুণ বেশি আর এই বহুগুণ বেশি বেনিফিট পেতে চলেছেন ধনুরাশির জাতক জাতিকারা দু হাজার একুশে পরবর্তী এবং শেষ যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হল মিন রাশি রাশির ইনকামভাবে বৃহস্পতি ও শনি গ্রহের অবস্থান এবং এই ইনকামভাবে ভঙ্গ রাজ্যক তৈরি হচ্ছে কাজেই আপনার হাতে প্রচুর অর্থ আসতে চলেছে আপনি যে পেশাতেই থাকুন না কেন প্রচুর অর্থ উপার্জন করতে চলেছেন দু হাজার একুশে এবং অর্থনৈতিক যে কষ্ট সেই অর্থনৈতিক কষ্ট দু হাজার একুশে প্রচুর পরিমাণে কমে যাবে আপনার অর্থনৈতিক কষ্ট নব্বই ভাগ দূর হয়ে যাবে দু হাজার একুশে কাজেই আপনিও সেই সৌভাগ্যশালী রাশি যা গরিব থেকে ধনী হতে চলেছেন এই ছয় রাশির জাতক জাতিকা যদি দেখেন কোনো কারণে অর্থনৈতিক সমস্যা দেখা দিচ্ছে তবে জানবেন চারটি গ্রহের মধ্যে যে কোনো একটি গ্রহ আপনার রাশিচক্রে অশুভ অবস্থায় রয়েছে একটি রাহু দ্বিতীয় কেতু তৃতীয় বৃহস্পতি চতুর্থ শনি এই চারটি গ্রহের মধ্যে কোনটি যদি অশুভ থাকে তার যথাযথ প্রতিকার করান দেখবেন দু হাজার একুশ আপনার জন্য স্বপ্নময় হয়ে উঠবে আর যারা যারা আমাকে দিয়ে রাশিচক্র বিচার করাতে চাইছেন নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন আমি যথাসময়ে আপনাদের বুকিং পদ্ধতি এবং পারিশ্রমিক কত তা আপনাদের জানিয়ে দেব কিন্তু কেউ ফোন করে অথবা মেসেজ করে আমার রাশি কি এটি দয়া করে জিজ্ঞাসা করবেন না যারা নিজের রাশি জানতে চান তারা ইউটিউবের কমেন্ট বক্সে ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ লিখে কমেন্ট করুন